ধেমাজির কোলাজানেরপরা বগীবিল দলং হয়ে চুকাফা তিনিআলিলে সংযোগী যে পথ কোলাজানেরপরা 29 কিলোমিটার দৈর্ঘ্যর যে আসলে ভগ্নপ্রায় পথর পুনর্নির্মাণ হব আর যার আজি আধারশিলা ইতিমধ্যে কোলাজানত সম্পন্ন করেছে লক্ষিমপুর লোকসভার সাংসদ প্রদান বড়া আর ইয়ার আশী নং জোনাই সমষ্টির বিধায়ক ভুবন পেগুর উপস্থিতিত। আর এটা কথা উল্লেখ করব লাগবে যে ইতিমধ্যে যেহেতু প্রায় 27 কোটি টাকা ব্যয় করে এই পথটি পুনর্নির্মাণ করা হব আর যার আজি আধারশিলা করা হয়েছে আর নিশ্চয়ই এটা ভাল খবর, কারণ যি পথে অহা যাওয়া করতে রাইজে অতিমাত্রা দুর্ভোগ ভুগি আসছিল তারপর কিন্তু আজি এটা এই পথে অহা যাওয়া করা যখন লোক যথেষ্ট যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট সচল হব আর আমি সাংসদগী আসামি তখন জানি চেষ্টা করি দীর্ঘ প্রতীক্ষার অন্তত রাস্তাটা পুনর্নির্মাণ হব কেন ধরনের আমার এনে অনুমোদন জানাইছিলে 33 কোটি টাকা, কিন্তু কন্ট্রাক্টরে যে ধরনের রেট কোট করলে এই 27 কোটিতক অল্প পয়সা বেশি হব আর এক্সট্রা এটা আমি মেইনটেনেন্সের কারণেও দিছো, কারণ এই কন্ট্রাক্টরজনে এই 5 বছর রাস্তাটো সদায় পর্থেল বিহীন করে থব লাগবে, গাঁতবিহীন রাস্তা করে থব লাগবে। তো সেই কারণে কিছু আমার নিয়ম করে দিছে, তো সেই নিয়মর মাজেদি গেলে রাস্তাটা তেনেকেই মেইনটেইন হয়ে থাকবে। তো সেই কারণে অকনমান কন্ট্রাক্টরবিলাকে সেই বস্তুখিনি নকরাকে পটককে আমার পিবিএমসি কামটো যেটো আমার ডাঙর লেয়ার এটা মারি দিব লাগে সেটা পটককে মারি দিব বিচরা নাই, কারণ তেতিয়াহলে তাত অলপমান বেয়া হওয়ার চান্সটো থাকে। যি নহক আমি গোটেই কথাখিনি বিবেচনা করি যাতে রাইজর অসুবিধা নোহাকে রাস্তাটো কেনেকে গাড়িখন ধুনিয়াকে গৈ থাকিব পারি, তো সেই ব্যবস্থাটো আজি ভিতরতো আমার গাঁতখিনি প্রায় আজি শেষ হব, তারপর সরু সরু গাঁত আছে সেখানে আকো আমি মিহিকে মারিম, তারপরে মেইন কামখিনি আমি হাতত ধরিম। তো গোটেই বস্তুখিনি আমি এটা ডিপার্টমেন্ট আমি সবে প্ল্যানিং করিহে গোটেই কামখিনি করছো, আর ইয়াতে এটা 800 মিটারের একটা NSIDCL আর ইয়াত হেনভারত অলমান কিবা থাকি গল, তো আমি সেইখিনিও এটা ঠিকঠাক করে লোম। তারপরও আমি ভাল খবর যে আমার 27-র ভিতর আমি গোটেই NS15টুকে আমি 4 লেন করব পারি। তো আমার কোলাজানেরপর গহপুরলকে 173 কিলোমিটার, আকো জামুগুড়িরপর আমার কি কয় মিশন চারিলেকে 48 কিলোমিটার, আর গাই নদী আমি এটা সিধা করব পারি যে সদায় এক্সিডেন্ট হয়ে আসে, তো আজি খজুয়ার দলংখনতো আমি আধারশিলা স্থাপন করলোয়ে। তো এই ধরনের রাষ্ট্রীয় ঘাইপথটো যাতে খুব সোনকালে সুন্দর করব পৰা যায় তার প্ল্যানিং ইতিমধ্যে হয়ে গেছে আর এই কামখিনি পর্যায়ক্রমে হব, আর এই রাস্তাটো এতিয়ারপর রাইজে আর বড় বেশি জিয়াটো ভুগি না থাকিব, রাস্তাটো খুবই ভাল হব, আর আমি নিজেও অসুবিধা ভুগি আছিল কিন্তু যিখিনি নিয়ম নীতি করেছে আর এই দিল্লির প্রথম স্যাংশন যেটো 5 বছর মেইনটেইন করব লাগিব, আর কাম স্টার্ট করার আগতে যেটো এটা মিনিমাম রিপেয়ারিংয়ের একটা কামও দিছে, মানে দুটা রিপেয়ারিং কাম দিয়ে হে কামটো করার কারণে ব্যবস্থা, আর এই ফার্স্ট প্রজেক্ট। আর একটা মানে সকলকে অনুরোধ জানাম যে আমার পোর্টেল আছে, পোর্টেলের দ্বারা মনিটরিং হয়ে আছে, নিজের সোশ্যাল মিডিয়াত দিয়ক, কিন্তু তাতক বেশি আশা করি যে জায়গা থাকে জিও টেক করে গাঁতো আমার পোর্টেলত কমপ্লেন আকারে লোড করলে তেতিয়াহলে আমি খুব কম সময়ের ভিতর কি যেটা গাঁত মারোতে যদি 10 মিনিট লাগে 10 মিনিটের ভিতরে মারিব লাগবে, গতি আজিকালি অনলাইন মনিটরিংয়ের যোগেদি যাতে পোর্টেল বিহীন রোড হব পারে সেই ব্যবস্থাটো আমার কেন্দ্রীয় সরকারে করেছে বা রাষ্ট্রীয় ঘাইপথ বিভাগে এটু করেছে, গতি মই ভাবো যিসকলে এই ধরনের হেরিবিলাগত থাকে আপডেট হয়ে থাকে তেওঁলোকে আমার পোর্টেলতো লোড করে দিব কারণে মই অনুরোধ জানাইছো, তেতিয়াহে আমি যিসকলক জবাবদিহি করব লাগে সেই সকলক জবাবদিহি করব পাৰি। নিশ্চিতভাবে অহা 2027-র ভিতরে 15 হব আর বিধায়ক গৰাকী আছে রাইজর যথেষ্ট দুর্ভোগ হয়েছে, আপনিও এই পথে অহা যাওয়া করেছে, এটা এই অবসান ঘটিব কি না না, এইটো বহুত দিনের অপেক্ষার মূরত এই কামটো আমার আরম্ভ হয়েছেগৈ, কিন্তু আমি টেন্ডার সেন্ডার হোক অকর্ডার আগতে হয়ে গেছিল বারিষার, এটা বারিষার সময়তো করা না যায়, বারিষার সময় কার্পেটিং করলে আকো এই যাব, এসপ্তাহ 10 দিনের গাড়ি যে হেভি গাড়ি চলে এই যাব, এটা বারিষা শেষ হয়েছে, বরষুণ সিজন শেষ হয়েছে, এটা মই আজি চিফ ইঞ্জিনিয়ার ডাঙরিয়াক মই ধন্যবাদ জ্ঞাপন করছো, তেখেতে নিজে তৎপরতার আহি ইয়াত আজি আরম্ভ করাইছে কামটো, তো দাস ডাঙরিয়াক মই ধন্যবাদ জ্ঞাপন করছো, আর ইয়াত আর এডোখর থাকি গৈছিল, এটা আমি সেটকে দেখাম, সেইখনকো আমি লগেলগে দাস ডাঙরিয়াক কথা দিছে লগেলগে সেটো কাম আরম্ভ করাই দিম বলে কৈছে, আর এইটো যদি হয় মই ভাবো যে সবতকৈ বেশি অসুবিধা হয় আমার ইয়ারপা মেডিকেল যাওয়া মানুষের, যে ইমান বেয়া রাস্তা যেটা মেডিকেলত একটা পেশেন্ট অসুখীয়া পেশেন্ট একটা যায় বহুত কষ্ট পায় আর খুব রাইজর মাজত বিরূপ প্রতিক্রিয়া হয়ে আসছিল, মই ভাবো যে এই কামটো এখানে সোনকালে হয়ে গেলে রাইজও আমাক আশীর্বাদ দিব, সরকারক আশীর্বাদ দিব, ধন্যবাদ। নিশ্চিতভাবে 2027-র ভিতর 4 লেন হব
আৰু এই বিশেষকৈ কোলাজানৰ পৰা বগীবিল চুকাফা যি সংযোগী যি তিনিআলিলৈ সংযোগী 29 কিলোমিটাৰ দীৰ্ঘ পথ, এই পথছোৱাৰ যিজন যাত্ৰীয়ে অহা যোৱা কৰে তেওঁলোকে অনুভৱ কৰে ইয়াৰ দুৰ্ভোগ। কিন্তু এই দুৰ্ভোগৰ অৱসান ঘটিব অহা 6 মাহৰ ভিতৰত, কাৰণ ইতিমধ্যে এই নিৰ্মাণৰ কাম শুভাৰম্ভ হৈছে আৰু ইতিমধ্যে আজি যিটো আধাৰশিলা কৰিছে সাংসদ প্ৰদান বৰুৱাৰ উপস্থিতিত, ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ যি আচলতে মুখ্য অভিযন্তাৰ উপস্থিতিত। আৰু এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে 2027ৰ ভিতৰত গহপুৰৰ পৰা যি আচলতে কোলাজানৰ পৰ্যন্ত 173 কিলোমিটাৰ দীৰ্ঘৰ যি পথ, এই পথৰো আচলতে ফুল নিৰ্মাণৰ কাৰ্যসূচী শুভাৰম্ভ হ'ব। আৰু ধেমাজিৰ পৰা কোলাজান বা উত্তৰ পাৰলৈ বা দক্ষিণ পাৰলৈ যিসকল লোকে অহা যোৱা কৰিছে তেওঁলোকে এই যি দুৰ্ভোগৰ সমস্যাৰ অৱসান ঘটিব অহা 6 মাহৰ ভিতৰত। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।